ইয়ার্ন গাইডিং ডিভাইস, আজকে আমাদের এটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি আমরা, সম্ভবত এটা টপিক নাম্বার 10। তো নাম শুনে বোঝা যাচ্ছে আমরা আসলে দুই একটা ডিভাইসের কথা নিয়ে, তিনটা ডিভাইসের কথা বলবো, তিনটা ডিভাইস নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। যে ডিভাইস গুলা কাজ হচ্ছে রিং ফ্রেমের মধ্যে ইয়ার্ন কে গাইড করা, যে ডিভাইস গুলির কাজ হচ্ছে রিং ফ্রেমের মধ্যে ইয়ার্ন কে গাইড করা, এরকম তিনটা ডিভাইস নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে সবার বাম দিকে যেটা, আমার এখান থেকে সবার প্রথম, এটা আমরা খুব ভালো করে চিনি। আমরা হচ্ছে ভিডিওতে এই ডিভাইসটাকে ল্যাপেট হিসেবে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। যেমন এখানে তোমাদের নিশ্চয়ই মনে পড়ে, আমরা বলেছিলাম যে এখানে একটা ইয়ার্ন গাইড আছে, ইয়ার্ন গাইড বা থ্রেড গাইড আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালের ডায়াগ্রামে হচ্ছে 7 নম্বরে ছিল এই থ্রেড গাইড, আর থ্রেড গাইডের পিছনে একটা ইউ শেপের সাপোর্টিং আর্ম, এই দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে ইউ শেপের সাপোর্টিং আর্ম, তার ঠিক সামনেই হচ্ছে একটা ইয়ার্ন গাইড বা থ্রেড গাইড। তো এই সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই দুইটাকে মিলিয়ে হচ্ছে আমরা বলতাম ল্যাপেট, এই দুইটাকে মিলে একসাথে বলা হচ্ছে ল্যাপেট, LAPPET। তো এই ল্যাপেটের আসলে কাজটা কি? ল্যাপেটের মূল কাজ হচ্ছে যে ইয়ার্ন গাইডের পজিশনটাকে ঠিক রাখা। আমার ইয়ার্ন গাইডের পজিশনটা হচ্ছে ঠিক স্পিন্ডেলের অক্ষের উপরে থাকবে, অর্থাৎ স্পিন্ডেলের অক্ষের উপর দিয়ে যদি আমি একটা সরল রেখা টান দিই, সেই সরল রেখাটাই হচ্ছে আমাদের এই ইয়ার্ন গাইডটা এসে জায়গা নেবে। তো সুতরাং হচ্ছে সেই ইয়ার্ন গাইডের মূল জায়গা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে স্পিন্ডেলের বরাবর। তো ল্যাপেটের কাজ হচ্ছে ঠিক সেই কাজটাই করা, ল্যাপেটের কাজ হচ্ছে ঠিক সেই কাজটাই করা যে স্পিন্ডেল বরাবর যেন ইয়ার্ন গাইডটাকে পৌঁছে দেওয়া হয়, এই এই জিনিসটাকে এনশিওর করাটাই হচ্ছে ল্যাপেটের কাজ। তবে তোমাদের মাথায় আর একটা প্রশ্ন আসতে পারে যে সাপোর্টিং আর্মের কাজটা তাহলে কি? আমরা তো হচ্ছে একটা যে কোনো ধরনের ইয়ার্ন গাইড নিয়ে বসাই দিলেই হয়ে যেত, সাপোর্টিং আর্মের আসলে কি প্রয়োজন ছিল? সাপোর্টিং আর্মের ব্যবহার হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে এই সাপোর্টিং আর্মটা তোমার স্প্রিং দেওয়া থাকে এর মধ্যে, সাপোর্টিং আর্মের মধ্যে এখানে স্প্রিং থাকে। তো স্প্রিং থাকার ফলে যেটা হয়, এটা যদি স্পিন্ডেল হয় তো রিং ববিন তো পরানো থাকবে স্পিন্ডেলের, সরি রিং ববিন না আসলে, হ্যাঁ রিং ববিন তো থাকবে স্পিন্ডেলের উপরে। কেউ যখন ডফিং করতে যাবে, অর্থাৎ রিং ববিন কে খুলতে যাবে, সে হচ্ছে প্যাকেজ ধরে হ্যাচকা উপরের দিকে টান দিবে, উপরের দিকে টান দিলে স্প্রিং এর কারণে ল্যাপেটটা তখন হাতের ধাক্কায় উপরে উঠে হচ্ছে যাবে আর কি। যদি স্প্রিংটা না থাকতো ল্যাপেটের নিচে, তাহলে কিন্তু হচ্ছে উপরের দিকে হ্যাচকা টান দেওয়া যেত না, খুব সাবধানে টেনে টেনে নিয়ে আসতে হতো এবং প্রচুর সময় লাগতো। তো এই কাজটা হচ্ছে ল্যাপেট আর একটু সাপোর্ট দেয় তার এই স্প্রিং লোডিং এর মাধ্যমে। এই এগুলি হচ্ছে মূলত আমাদের ল্যাপেটের কাজ। এরপরে যেহেতু আমরা টপিকটাকে, যেহেতু আমরা ডিভাইসটাকে চিনি, তাই আর আসলে বিস্তারিত কথা বলার কিছু নাই এখানে, কিছু কথা তো আমরা ওয়ার্কিং প্রিন্সিপালের দিন আমরা বলেই ফেলছি। তারপরে মাঝখানেরটায় পরে আসি, আগে 2 নম্বরটাতে যাই, 3 নম্বরটাতে যাই। এটাকে বলা হয় হচ্ছে ববিন সেপারেটর, আমরা যাব এখন এই ববিন সেপারেটর দেখার জন্য। তবে তার আগে জিনিসটা নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে যখন আমরা মেশিন চালু করে দেই তখন কিন্তু আচ্ছা তখন কিন্তু হচ্ছে আমাদের ইয়ার্ন ঘুরতে থাকে, যেহেতু স্পিন্ডল ঘুরে, তো স্পিন্ডল ঘুরলে হচ্ছে আমাদের ইয়ার্নও ঘুরতে শুরু করবে। তো ইয়ার্ন যখন ঘুরতে শুরু করবে, এখানে হচ্ছে একটু খেয়াল করার বিষয় হলো যেটা, ইয়ার্ন কিন্তু প্রথমে দেখো যখন মেশিন চালু হয়ে গেল তখন ইয়ার্ন গাইডে আছে, এবং ইয়ার্ন গাইড থেকে যদি উপর থেকে চিন্তা করি যে উপর থেকে নিচে কোথায় যায়, ইয়ার্ন গাইড থেকে কিন্তু যায় হচ্ছে নিচে ট্রাভেলারে। এখানে যদিও ট্রাভেলার দেখা যাচ্ছে না, তার মানে ইয়ার্নটা কিন্তু এখান থেকে আছে হচ্ছে ইয়ার্ন গাইড, ইয়ার্ন গাইড থেকে নিচে যাচ্ছে হচ্ছে ট্রাভেলার। তো এই অবস্থায় ট্রাভেলারটা হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে ঘুরতে থাকে। আচ্ছা আমি একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি, চোখ জ্বলতেছে, আমি একটু চোখে পানি দিয়ে আসি।
অ্যাটেন্ডেন্স দিচ্ছে। হ্যালো, আচ্ছা, যেটা বলছিলাম আমরা যে ইয়ার্নের এক প্রান্ত কিন্তু এখানে ইয়ার্ন গাইডে আটকানো, আরেক প্রান্ত কিন্তু হচ্ছে ট্রাভেলারে। তো এইভাবে ইয়ার্ন গাইডের এখানে ইয়ার্নটাকে রেখে নিচে যদি ট্রাভেলার ঘুরতে শুরু করে তাহলে ইয়ার্নটাও কিন্তু ঘুরবে। এই যে এরকম হবে, ধরা যাক এখানে হচ্ছে ইয়ার্ন গাইড, ইয়ার্ন আটকানো, নিচে হচ্ছে ট্রাভেলার। এখন ট্রাভেলার যদি ঘুরে তাহলে তো ইয়ার্নটাও ঘুরবে। ট্রাভেলার যদি দ্রুত গতিতে ঘুরতে থাকে এই যে এরকম, তাহলে কিন্তু আমার হাতের তারটা যেরকম একটা বেলুন তৈরি করে ফেলছে, এরকম একটা সে বেলুন তৈরি হয়ে যাবে ইয়ার্নের মধ্যে। এবং হয়ও তাই, ইয়ার্নটা সবসময় এরকম হচ্ছে সে একটা বেলুন তৈরি করে হচ্ছে ঘুরতে থাকে, এরকম একটা বেলুন তৈরি করে ঘুরতে থাকে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বেলুন তৈরি করার আগে ইয়ার্নটা যদি অল্প জায়গা দখল করে, এই বেলুন তৈরি করলে কিন্তু বেলুনটা বেশ বড় একটা জায়গা দখল করবে ইয়ার্নের মধ্যে। তো এই বড় জায়গাটা যখন তৈরি করে তখন কি সমস্যা? তখন সমস্যা হচ্ছে যে পাশাপাশি হচ্ছে দুইটা প্যাকেজের বেলুন, ধরা যাক এই প্যাকেজের বেলুনও অনেক দূর যাচ্ছে, পাশের প্যাকেজের বেলুনও অনেক দূর যাচ্ছে, দুইটা বেলুন একটা বেলুন আরেকটার সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কিন্তু ইয়ার্ন ব্রেক করতে পারে। এবং একটা ইয়ার্ন ব্রেক করা মানে কিন্তু সেই ইয়ার্ন গিয়ে হয়তো বা উড়ে উড়ে পাশের বেলুনটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এইভাবে প্রচুর ইয়ার্ন ব্রেকেজের ঘটনা ঘটবে। তো এখন এই বেলুন যেন একটা প্যাকেজের বেলুন যেন আরেকটা প্যাকেজের বেলুনকে ক্ষতিগ্রস্ত না করে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আসলে যেটা করতে পারি, দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে প্যাকেজ গুলোকে দূরে দূরে সরায় দেওয়া, এটা একটা করা যায়, তাহলে হচ্ছে বেলুন যত বড়ই হোক না কেন কোনো সমস্যা নাই। কিন্তু দূরে দূরে সরায় দেওয়ার কাজটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ হচ্ছে আমাদের ল্যাবের যে মেশিন ওটা হচ্ছে মাত্র 6 স্পিন্ডলের মেশিন। এখানে আমি তোমাদেরকে যে মেশিনটা দেখেছি ভিডিওতে, এটাও কিন্তু ল্যাব টাইপ মেশিন 6 স্পিন্ডেলের, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেশিন কিন্তু হচ্ছে তোমার 1000, 1200, 1600, 1800 প্লাস স্পিন্ডেলেরও হতে পারে। তাহলে আমি 1800 স্পিন্ডেলটা বাদ দিলাম, মনে করো যে 1000 স্পিন্ডেলেরটাই চিন্তা করো। তো 1000 স্পিন্ডেলকে আমরা মেশিনের দুই পাশে, ডান দিকে 500, বাম দিকে 500, এইভাবে হচ্ছে ব্যবহার করি। প্রত্যেকটা স্পিন্ডেলকে আমি যদি হচ্ছে 10 স্পিন্ডেল, 10 মিলিমিটার, 10 মিলিমিটার কিন্তু খুবই অল্প, এই যে আমার এই ফোনের থিকনেসটাই মনে হয় 12 মিলিমিটার হবে। তো 10 মিলিমিটার করে যদি হচ্ছে আমি এরকম করি যে 10 মিলিমিটার করে দূরে সরায় দিলাম, যেন একটা বেলুন আরেকটা বেলুনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তো এই বেলুনটা যেন একজন আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তো সেই জন্য আমি যদি একটা স্পিন্ডেলকে প্রত্যেকটাকে 10 মিলিমিটার করে দূরে সরাই দিই, তাহলে 500 স্পিন্ডেলকে সরাতে গেলে আমার 5000 মিটার জায়গা বেশি লাগে, অর্থাৎ 5 মিটার। 5 মিটার কিন্তু অনেক বিশাল জায়গা। তো এরকম একটা মেশিনে যদি 5 মিটার বেশি লাগে, তাহলে ধরো যে কারো 50টা মেশিন আছে, তাহলে তার 250 মিটার জায়গা বেশি লাগবে। তো এটা একটা বিশাল জিনিস কিন্তু। কারো যদি হচ্ছে এই 1 লাখ স্পিন্ডেল থাকে, 1 লাখ স্পিন্ডেল, তাহলে কিন্তু তার হচ্ছে 500 মিটার জায়গা বেশি লাগবে, মানে 1/2 কিলোমিটার জায়গা তার বেশি লাগবে। তো সুতরাং যদি 10 মিলিমিটার করেও যদি আমি বেশি জায়গা নেই প্রত্যেকটা স্পিন্ডেলের জন্য, তো বোঝাই যাচ্ছে যে হচ্ছে স্পিন্ডেলের জায়গা বাড়িয়ে দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে কি করা হয়, যেটা করা হয় সেটা হচ্ছে একটু দেয়াল তৈরি করে দেওয়া হয় তাদের মধ্যে, পরস্পর ববিন গুলির মধ্যে একটা দেয়াল তৈরি করে দেয়া হয়। কিরকম দেয়াল সেটা দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা মনে হয়? যেমন এই যে এখানে একটা হচ্ছে দেয়াল দেখা যাচ্ছে, এটা, তারপরে হচ্ছে যে এইটা, অর্থাৎ এই দুইটা দেয়াল এই মাঝখানের ববিনটাকে, আমার এই যে তীর চিহ্ন দেওয়া ববিনটাকে কিন্তু পার্শ্ববর্তী
হচ্ছে ববিনের থেকে আলাদা রাখলো। সুতরাং এই ববিনের হচ্ছে যেই বেলুন হবে সেই বেলুনটা যদি একটু বড় হয় তাহলেও সমস্যা নাই, এই পার্শ্ববর্তী যে দেয়াল আছে সেই দেয়ালে ধাক্কা খাবে তো সমস্যা হবে না, মানে বেলুন একটা বেলুন আর একটা বেলুনের সাথে সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ডিভাইস গুলিকেই বলা হয় হচ্ছে সেপারেটর। এভাবে প্রত্যেকটা এগুলো একটা সেপারেটর, এটা একটা সেপারেটর, এটা একটা সেপারেটর, এটাও একটা সেপারেটর, অর্থাৎ প্রত্যেকটা প্যাকেজ, প্রত্যেকটা রিং রিং ববিন, প্রত্যেকটা রিং ববিন অবশ্যই তাদেরকে হচ্ছে সেপারেটরের মধ্যে রেখে দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের ববিন সেপারেটরের কাজ, এবং এটা আমাদের 3 নম্বর ইয়ার্ন গাইডিং ডিভাইস হিসেবে ছিল। এটা তো এটাই হচ্ছে আমাদের এখানে, তার মানে এখানে প্রত্যেকটা এক একটা সেপারেটর বোঝা যাচ্ছে এখন নিশ্চয়ই। তো এই অবস্থায় এই সেপারেটরটা তো একটা ব্যবহার করা হলো এটা আমরা জানলাম, তবে এই বেলুন যে আমরা তৈরি হলো এই বেলুনের কিন্তু আরো কিছু সমস্যাও আছে। বেলুনের একটা অনেক বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যেমন আমি তোমাদেরকে আবার আমার হাতে থাকা চারটা দিয়ে একটু বেলুন তৈরি করে দেখাই। ধরা যাক যে আমি একটা বেলুন তৈরি করছি, তো এখানে আমি হচ্ছে যখন প্রথমে আস্তে 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 হচ্ছে ঘুরাতে থাকবো তখন কিন্তু বেলুনটা ছোট হবে, ছোট সাইজের বেলুন, কিন্তু যখন আমি এটার গতি বাড়ায় দিব বেশ দ্রুত গতিতে আমি হচ্ছে তাকে পেঁচাতে যাচ্ছি তখন কিন্তু বেলুনের হচ্ছে জায়গাটা অনেক বড় হয়ে যাবে, বেলুনটা অনেক বেশি জায়গা নেবে, এবং প্রত্যেকটা বেলুনের কিন্তু একটা পেট মোটা জায়গা থাকে। যেমন আমি যেখানে ঘুরাচ্ছি এই বেলুনটা সর্বোচ্চ যেই জায়গায় ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ ভুঁড়ির অগ্রভাগ যেই জায়গায়, ঠিক আছে, ভুঁড়ির অগ্রভাগে কিন্তু হচ্ছে পেটের পরিধি সবচেয়ে বড়, তো এখানেও তাই বেলুনের অগ্রভাগে কিন্তু বেলুনের পরিধিটা সবচেয়ে বড়। তো বেলুন যত বড় হচ্ছে তত বেশি কিন্তু আমার হচ্ছে ইয়ার্নের উপরে টেনশন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তোমরা নিজেরাও হাতে একটা সুতা নিয়ে হচ্ছে বেলুন বানালে খেয়াল করবা যে তুমি যত বেশি হচ্ছে বেলুন বড় করবা তত বেশি কিন্তু এই দুই প্রান্তে টেনশন বেড়ে যাবে, এই দুই প্রান্তে হচ্ছে টেনশন বেড়ে যাবে, এবং বেলুনের পরিধি যত ছোট হবে, হ্যাঁ, বেলুনের পরিধি যত ছোট হবে টেনশন তত কম, আর বেলুনের পরিধি যত বড় হবে, ঠিক আছে, এই বেলুনের পরিধি যত বড় হবে তত তুমি খেয়াল করবে দুই হাতের মধ্যে টেনশন বৃদ্ধি পাচ্ছে। তো ইয়ার্নের মধ্যে যখন ট্রাভেলার এবং এই নিচে ট্রাভেলার এবং উপরে ইয়ার্ন গাইডিং ডিভাইস, এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো এখন মাঝখানে, এটা হচ্ছে ট্রাভেলার, উপরেরটা হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস, এদের মধ্যে যখন বেলুন তৈরি হয় তখনও সেখানে ঠিক একই ঘটনাই ঘটে, যে বেলুন যত বড় হয় ততই কিন্তু ইয়ার্নের উপরে টেনশন বৃদ্ধি পেতে থাকে। তো বৃদ্ধি পেতে থাকলে কিন্তু সমস্যা, যেহেতু আমি বলেছি যে এই দুই প্রান্তে দুই আঙুলে ধরে রাখলে দুই আঙুলের মধ্যে হচ্ছে তোমার টেনশন বৃদ্ধি পাচ্ছে, তো এখানেও কিন্তু আসলে টেনশন বৃদ্ধি পাচ্ছে, এবং এই টেনশন বৃদ্ধি পাওয়াটা যদি আমি বেলুনের সাইড হচ্ছে তোমার এরকম করে ফেলি, যদি আমি বেলুনের সাইজ হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই টেনশন বৃদ্ধি পাওয়াটা কিন্তু আমার হচ্ছে কি করবে, ইয়ার্ন ব্রেকেজ হওয়ার কারণ হয়ে যেতে পারে। তাহলে এই বেলুনের বৃদ্ধি পাওয়াটা, আকৃতি বৃদ্ধি পাওয়াটা যদি ইয়ার্নের ব্রেকেজের কারণ হয়ে যায়, এখন এটার সমাধান কি? যেহেতু মূল সমস্যার কারণ হচ্ছে বেলুনের আকৃতি বৃদ্ধি, তার মানে এখানে আমাদের কাজ করতে হবে। তো আমি তোমাদেরকে একটু খেয়াল দেখাই, যেমন এই যে এখানে একটা প্যাকেজের ছবি আঁকা হলো, এই প্যাকেজের ছবিতে মনে করো মূল বেলুন ছিল এরকম, মূল বেলুনের সাইজটা মনে করো ছিল হচ্ছে এরকম, এই ধরে নাও এটা ছিল হচ্ছে মূল বেলুনের সাইজ। তো এটার আকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা করা হয়, একটা রিং ব্যবহার করা হয়, একটা মেটাল রিং, সোজা কথা একটা সিম্পল রিং, এবং ইয়ার্নটাকে এই রিং এর ভিতর দিয়ে চালানো হয়। যেমন আমাদের এখানে যদি আমরা ছবিটা দিয়ে খেয়াল করি তাহলে এটা হচ্ছে সেই রিং, এবং ইয়ার্নটাকে করা হয়েছে কি এই রিং এর ভিতর দিয়ে নিয়ে আসা হয়েছে। তো যার ফলে যত বড় বেলুনই তৈরি হোক না কেন বেলুনটা কিন্তু, যেমন ধরা যাক এটা যদি আমার অরিজিনাল বেলুন হয়ে থাকে, রিং এর ভিতর দিয়ে আনার পরে বেলুনের অবস্থা হয়ে যাচ্ছে এরকম, অর্থাৎ একটা বেলুন রিং এর কারণে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, এবং বাধাগ্রস্ত হয়ে যাওয়ার ফলে দুইটা সাব বেলুন তৈরি হচ্ছে, দুইটা বেলুনের বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে, উপরে একটা বেলুন দেখা যাচ্ছে, নিচে আরেকটা বেলুন দেখা যাচ্ছে। তাতে করে সুবিধা কি,
তাতে করে সুবিধা হচ্ছে, যেমন তাতে করে সুবিধা হচ্ছে যে আমার এই একটা বড় বেলুনের জায়গায় দুইটা ছোট বেলুন তৈরি হলো, এবং বেলুন যদি ছোট হয়ে থাকে তাহলে বেলুন সংক্রান্ত টেনশনের পরিমাণও কিন্তু অনেক কমে গেছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে এটা একটা বেলুন কন্ট্রোল রিং, হ্যাঁ এটা একটা বেলুন কন্ট্রোল রিং, এটা একটা বেলুন কন্ট্রোল রিং। সাধারণত ল্যাব টাইপ মেশিনে হচ্ছে আরপিএম কম থাকার কারণে বেলুন কন্ট্রোল রিং এর প্রয়োজন হয় না, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেশিনে আরপিএম তো অনেক বেশি, দ্বিগুণেরও বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি, তো তখন সেখানে আসলে হচ্ছে বেলুন কন্ট্রোল রিং ব্যবহার করতেই হয়। তো এই বেলুন কন্ট্রোল রিং এর তাহলে কাজ হচ্ছে একটা বড় বেলুনকে আটকে ফেলে, এবং বেলুনটা হচ্ছে এই বেলুন কন্ট্রোল রিং এর মধ্য দিয়েই চলাফেরা করতে বাধ্য হয়। সুতরাং সে অত বেশি ছড়াতে পারে না, সে অল্প একটু জায়গার মধ্যেই দুই ভাগে ভাগ হয়ে যায়, ইয়ার্নের উপরে টেনশনটা কমে যেতে থাকে। তো এই বেলুন কন্ট্রোল রিং এর সুবিধাটা আমরা টের পেলাম, তবে এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে একটা অনেক বড় জায়গা হচ্ছে এই বেলুন কন্ট্রোল রিং এর সাথে সাব বেলুন গুলির ক্রমাগত ফ্রিকশন হয়, যেহেতু ইয়ার্ন ক্রমাগত হচ্ছে নিচে নামতেই থাকে এবং প্যাকেজের মধ্যে পেঁচাতেই থাকে, তো ক্রমাগত হচ্ছে এই বেলুন কন্ট্রোল রিং এর সাথে ইয়ার্নের ফ্রিকশন হয়। ফ্রিকশন হলে আমরা জানি, ফ্রিকশন হলে অবধারিত ভাবে ফ্রিকশনাল হিট তৈরি হবে। তো এমন যদি হয় যে ইয়ার্ন মনে করো হচ্ছে আমাদের যেই থার্মালি সেন্সিটিভ যে সমস্ত ফাইবার, যেমন ধরা যাক পলিয়েস্টার, নাইলন, এই সমস্ত ফাইবারের পরিমাণ যদি ইয়ার্নের মধ্যে বেশি থাকে, যেমন ধরো যে 100% পলিয়েস্টার ইয়ার্ন বানাচ্ছি, তাদের জন্য কিছুটা বিপজ্জনক, কারণ ফ্রিকশনাল হিটের এগেনস্টে বা হিটের এগেনস্টে তো তাদের রেজিস্ট্যান্স খুব বেশি ভালো না। তখন হয়তো বা আমরা এরকম কখনো কখনো দেখা যেতে পারে যে পলিয়েস্টার ইয়ার্ন আমরা বানাচ্ছি কিন্তু ফাইবারের মধ্যে হালকা হালকা হচ্ছে একটু পোড়া পোড়া মেল্ট স্পট খুঁজে পাওয়া যেতে পারে। এটা এরকম হবে না যে একদম গোলে পানি হয়ে যাবে, এরকম হবে না, কিন্তু কিছু কিছু মেল্ট স্পট দেখা যেতে পারে। যদি এরকম মেল্ট স্পট দেখা দেয় তাহলে উপায় হচ্ছে কি, বেলুন কন্ট্রোল ছেড়ে দিব? না, বেলুন কন্ট্রোল ছেড়ে দিব না, আমরা হচ্ছে তখন যেটা করি সেটা হচ্ছে স্পিন্ডেল আরপিএম কে কিছুটা কমায় দিই, বা ডেলিভারি স্পিড কে, প্রোডাকশন স্পিড কে কিছুটা কমায় দিই, যার ফলে ফ্রিকশনের পরিমাণও কমে আসে এবং ফ্রিকশনাল হিটের পরিমাণও কমে আসে। যাই হোক, তো আমরা বেলুন কন্ট্রোল রিং এর সুবিধা এবং অসুবিধাও বললাম, এদিক দিয়ে সেপারেটর নিয়েও কথা বলেছি এবং এখন ল্যাপেট নিয়ে কথা বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার, সেক্ষেত্রে যদি এই বেলুন কন্ট্রোল রিং এ আমরা যদি লুব্রিকেন্টস ব্যবহার করি তাহলে ফ্রিকশনটা তো কমে যাবে। জি, অবশ্যই বেলুন কন্ট্রোল রিং এ লুব্রিকেন্ট ব্যবহার করলে ফ্রিকশন কমে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের লুব্রিকেন্ট গুলো তো সবই তোমার স্টিকি ম্যাটেরিয়াল। তুমি অয়েল ব্যবহার করো কিংবা হচ্ছে গ্রিজ ব্যবহার করো, প্রত্যেকটা স্টিকি ম্যাটেরিয়াল, তো সেগুলো ইয়ার্নের গায়ে ক্রমাগত লেগে যেতে থাকবে, তো ইয়ার্নটা ময়লা হয়ে যাবে। এবং অন্যান্য স্টিকি ম্যাটেরিয়াল গুলি কিন্তু প্রচুর ডাস্ট হচ্ছে নেয়, যেমন ধরো যে তুমি একটা গিয়ারে গ্রিজ দিয়ে রাখছো, তো দেখবা যে হচ্ছে এই গ্রিজের উপরে খুব ময়লার জমে, তোমার এটা মানে দেখতেই বমি আসবে, ঠিক আছে? কারণ গ্রিজ স্টিকি ম্যাটেরিয়াল হওয়ার কারণে প্রচুর ডাস্ট এখানে জমা হয়। এটা ঠিক, গ্রিজ সরালে আবার টিক 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 করবে, তুমি যদি নিয়মিত গ্রিজিং করে থাকো গ্রিজ সরালেই দেখা যাবে গিয়ার টিক টিক করতেছে, কিন্তু গ্রিজের উপরে ময়লা জমে খুবই বিশ্রী লাগবে দেখতে। তো এখানেও তাই হবে, অয়েল গ্রিজ যাই দাও না কেন ডাস্ট লাগবে, সেই ডাস্ট হচ্ছে ফাইবারে যাবে, ফাইবারটা অয়েলি হয়ে যাবে, নতুন করে হচ্ছে প্রচুর ডাস্ট জমা হবে, তো এই সমস্ত কারণে দেয়া হয় না। জি স্যার। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে রিং নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো আলাদা করে। তো রিং এর ব্যাপারে হচ্ছে মূল জিনিস তো আমরা জানি যে রিং আসলে হচ্ছে সে ট্রাভেলারের রাস্তা, ট্রাভেলার যেই পথ দিয়ে হচ্ছে চলাফেরা করে সেটাকে আমরা হচ্ছে রিং বলি। তো এখন আমাদের এখানে হচ্ছে তো আমাদের রিং এর ক্ষেত্রে যখন কোন একটা রিং আমরা ব্যবহার করব, তো এই রিং ব্যবহার করতে গেলে রিং এর মধ্যে তোমার হচ্ছে ডাইমেনশন গত কিছু পার্থক্য থাকতে পারে। তো একটা রিং কে নির্দিষ্ট ভাবে প্রকাশ করার জন্য সব ধরনের কাজের জন্য সব সময় সব ধরনের ব্যবহার করা হয় না। এই আমরা, ওরে বাবা রে বাবা রে, এত সম্রাটই না ঘরের মধ্যে।
তো এখন এই রিংটা যখন আমরা ব্যবহার করি, তো সবার প্রথমে আমাদের জানা দরকার যে এই রিং এর ডাইমেনশন, এক এক ধরনের রিং হতে পারে, বিভিন্ন ধরনের রিং হতে পারে, তো রিং এর ডাইমেনশন বিভিন্ন হতে পারে। ডাইমেনশন বলতে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এটা দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা, এই ধরনের কিছু একটাকে প্রকাশ করা হবে। তো আমাদের রিং এর ক্ষেত্রে ডাইমেনশন কে প্রকাশ করার জন্য দুইটা টার্ম ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফ্লেঞ্জ উইথ আর একটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। দুইটাই আমি একটু ব্যাখ্যা করে বলি যে ফ্লেঞ্জ উইথ কাকে বলে, ইন্টারনাল ডায়ামিটার কাকে বলে। এটা তো একটা রিং, তোমরা বুঝতে পারতেছো এটা গোলাকার, যদিও ছবি তোলার সময় হচ্ছে কিছুটা ব্লার হয়ে গেছে পিছনের অংশটা, কিন্তু রিং তো আসলে গোলাকার। গোলাকার রিং কে আমরা যদি কেটে এটা ক্রস সেকশনাল ভিউ দেখার চিন্তা করি, তখন সেটা অনেকটা এরকম টি শেপের হয়ে থাকে। এটা হচ্ছে রিং এর ক্রস সেকশনাল ভিউ, বা এখান থেকেও দেখে বোঝা যাচ্ছে জিনিসটা গোলাকারই আছে, কিন্তু এটা যদি আমরা ক্রস সেকশনাল ভিউ দেখি তখন এটা টি শেপের বলে মনে হবে। তো এই যে টি শেপের যেটা দেখা যাচ্ছে, এই টি শেপের হচ্ছে যেই ডায়ামিটার, এটাই হচ্ছে ফ্লেঞ্জ, আর এই ফ্লেঞ্জের ডায়ামিটারটাকেই বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ ডায়ামিটার। অর্থাৎ এটাকেই, এই টি শেপের যে মাথাটা আমরা দেখতে পাবো এটার যে ডায়ামিটার, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্লেঞ্জ ডায়ামিটার, সরি ফ্লেঞ্জ উইথ, ফ্লেঞ্জ উইথ আমি ভুল বলছিলাম, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্লেঞ্জ উইথ। তো ফ্লেঞ্জ উইথ বিভিন্ন মিলিমিটার হতে পারে, হ্যাঁ 3 মিলিমিটার, 4 মিলিমিটার এই ধরনের হতে পারে, 3.5 মিলিমিটার এই ধরনের হতে পারে। তো ফ্লেঞ্জ উইথ ডিফারেন্ট থাকতে পারে বিভিন্ন ব্যবহার অনুযায়ী। এছাড়া আরেকটা ডাইমেনশন যেটা, সেটাও আমরা ব্যবহার করি প্রায় সময়, সেটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। রিং এর ইন্টারনাল ডায়ামিটার শব্দটা আমরা একটু বুঝে আসি যে ইন্টারনাল ডায়ামিটার আমরা কেন বললাম। যেমন এই ছবিতে আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে একটা রিং এবং ট্রাভেলার আছে। তো রিং এর তোমরা নিশ্চয়ই খেয়াল করে হয়তো বা থাকবে যে এটা তো হচ্ছে রিং এর ফ্লেঞ্জ, উপরে ফ্লেঞ্জটার যদি আমি হচ্ছে চিন্তা করি, তাহলে ধরা যাক এই ফ্লেঞ্জের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ডায়ামিটার একটা পাবো। আবার এই ফ্লেঞ্জের দিকে রিং এর যে বেস, এই যে বেস লাইন, বেস লাইন থেকে হিসাব করলে আরেক বেস লাইন পর্যন্ত কিন্তু দেখা যাবে দূরত্বটা অনেক বেশি। অর্থাৎ আমি যদি আউটার ডায়ামিটার চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমাদের আউটার ডায়ামিটার যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে কি রিং এর এই উপরের প্রান্ত থেকে নিচের প্রান্তের চওড়াটা অনেক বেশি, ডায়ামিটার ভ্যারি করে। সেই জন্য যেটা করা হয়, বাইরের ডায়ামিটারটা আসলে নেওয়া হয় না, নেওয়া হয় হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, এই ভিতরের ডায়ামিটারটা, এই এক জায়গা থেকে আরেক মাথা পর্যন্ত হচ্ছে যে ইন্টারনাল ডায়ামিটার, এটা হচ্ছে সবসময় নেওয়া হয়। তো এই ইন্টারনাল ডায়ামিটারটাই হচ্ছে আমার রিং এর ডাইমেনশন কে প্রকাশ করার জন্য আরেকটা টার্ম। তার মানে দুইটা টার্ম ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফ্লেঞ্জ উইথ আর একটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, এই দুইটা জিনিস ব্যবহার করা হয়। আমরা এখানে বইতে তোমরা দেখে নিতে পারো যে ইন্টারনাল ডায়ামিটার এবং ফ্লেঞ্জ উইথ কত হতে পারে, 362 তে দেয়া আছে। এরপরে আমরা চলে আসি হচ্ছে এই যে একটা রিং, রিং এর ক্রস সেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো একটু খেয়াল করে দেখো, উপরের হচ্ছে ক্রস সেকশনটাতে ফ্লেঞ্জ মাত্র একটা, আমরা বলেছিলাম টি শেপের যে এন্ড আছে ওটাই হচ্ছে আমাদের ফ্লেঞ্জ, এবং এই টি শেপের মাথার উপরে আমরা হচ্ছে আমাদের ট্রাভেলারটাকে বসাই। তো এই উপরের যে এ নাম্বার ডায়াগ্রামে কিন্তু ফ্লেঞ্জ একটা, কিন্তু বি নাম্বার ডায়াগ্রামে কিন্তু দেখা যাচ্ছে ফ্লেঞ্জ হচ্ছে দুইটা, দুইটা ফ্লেঞ্জ, উপরে একটা নিচে একটা। যখন একটা ফ্লেঞ্জ থাকে তখন তাকে বলে সিঙ্গেল সাইডেড রিং, যখন দুইটা ফ্লেঞ্জ থাকে তখন তাকে বলে হচ্ছে ডাবল সাইডেড রিং। তো এই সিঙ্গেল সাইডেড রিং এবং ডাবল সাইডেড রিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন সার্বিকভাবে মনে করা হয়েছিল প্রথম দিকে যে ডাবল সাইডেড রিং ব্যবহার করাটা সুবিধাজনক হবে, কেন, কারণ হচ্ছে হয়তো বা ধারণা করা হয়েছিল যেটা, যে আমরা কিছুদিন এভাবে একটা ট্রাভেলার বসায় দিব, ধরা যাক উপরের মাথাটায় আমরা একটা ট্রাভেলার বসায় দিলাম, তো এটা রিং এর সাথে ট্রাভেলার চলতে থাকবে, এবং রিং ট্রাভেলার যেহেতু ক্রমাগত তাদের মধ্যে ফ্রিকশন হয়, তারা খুব দ্রুত ক্ষয় হয়। তো যখন এই হচ্ছে ট্রাভেলার চলতে চলতে রিং এর উপরের মাথাটা ক্ষয় হয়ে যাবে, তখন বুদ্ধি যেটা করা হয়েছিল ডাবল সাইডেড রিং এ, যে যখন ক্ষয় হয়ে যাবে আমরা এটাকে উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে, উল্টাই দিলে হচ্ছে ক্ষয়প্রাপ্ত মাথাটা নিচে চলে যাবে আর নিচের মাথাটা উপরে চলে আসবে, তখন আমরা হচ্ছে তার উপরে আবারও রিং ব্যবহার করতে পারবো, অর্থাৎ একটাই রিং আমরা দুইবার ব্যবহার করতে পারবো ডাবল সাইডেড হলে। কিন্তু পরবর্তী সময় যেটা দেখা গেল,
যে এইটা আসলে খুব একটা ভালো বুদ্ধি হিসেবে দেখা গেল না। ভালো বুদ্ধি হিসেবে কেন হয় নাই, কারণ হচ্ছে খেয়াল করে দেখা গেল ডাবল সাইডেড রিং থেকে যেটা আশা করা হয়েছিল যে একটা ট্রাভেলার ব্যবহার করছে, এটা ক্ষয় হতে হতে ক্ষয় হলে নিচেরটা ব্যবহার করব, দেখা গেল কি নিচের মাথাটাও যখন উপরে নিয়ে আসা হলো দেখা গেল যে ওইটারও আসলে লংজেভিটি আর খুব বেশি বাকি নাই। মানে নিচের মাথাটা যে হচ্ছে খুব বেশি নতুন আছে এরকম কিন্তু আর থাকে না, মেশিন ভাইব্রেশনের কারণে সেটা ক্ষয় হয়ে যায়, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টের ময়েশ্চারের কারণে সেটার মধ্যে মরিচা পড়ে যায়, এই ধরনের হচ্ছে সমস্যাগুলি দেখা যায়। অর্থাৎ আমরা ডাবল সাইডেড রিং এর মধ্যে ওই 2 নম্বর রিংটা হচ্ছে সরি ওই আদার সাইডটা আসলে খুব একটা এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারি না। এই জন্য পরবর্তী সময় হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাবল সাইডেড রিং এর আইডিয়াটাকে মোটামুটি বাদ দিয়ে সবাই মোটামুটি সিঙ্গেল সাইডেড রিংটাই ব্যবহার করে। তো একটা রিং এর মধ্যে তোমার কি ধরনের ম্যাটেরিয়াল থাকতে পারে বা কি ধরনের ম্যাটেরিয়াল হচ্ছে দিয়ে রিং তৈরি হয়? সাধারণত হচ্ছে আমরা এখানে স্টেনলেস স্টিল হচ্ছে ব্যবহার করি, তবে স্টেনলেস স্টিলের মধ্যে কিছু কোটিংও ব্যবহার করা হয়। কোটিং গুলির আসলে উদ্দেশ্য কি থাকে সেটা এখানে লেখা আছে যে টু রিডিউস ফ্রিকশন, টু রিডিউস ওয়ার, টু প্রিভেন্ট করোশন অ্যান্ড টু সিম্পলিফাই রানিং ইন দ্য রিং। উপরের তিনটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা যদি কোটিং ব্যবহার করি তাহলে হচ্ছে রিং এর সাথে আমাদের ট্রাভেলারের তোমার ফ্রিকশন কমে যাবে, যদি ফ্রিকশন কমে যায় তাহলে হচ্ছে তাদের ক্ষয়ও কমে যাবে, এটা দিয়ে মোটামুটি বোঝানো হচ্ছে। আর 4 নম্বর পয়েন্টটা আমরা এখনো পড়ি নাই, রানিং ইন, এটা একটা নতুন টার্ম, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করলে তখন এটা বোঝা যাবে। আর কি কি কোটিং ব্যবহার করা হয়? অক্সাইড, অর্থাৎ কোনো মেটাল অক্সাইড, কোনো মেটাল নাইট্রাইড, কোনো কার্বোনাইট্রাইডিং, এটা একটা আলাদা কোটিং এর পদ্ধতি কার্বোনাইট্রাইডিং, হার্ড ক্রোম অর্থাৎ হচ্ছে ক্রোমিয়াম, তারপর হচ্ছে নিকেল, তারপর সিরামিক, সাধারণত ক্রোমিয়াম নিকেল এগুলির ব্যবহার বেশি হয় কোটিং এর ক্ষেত্রে। যাই হোক, যেটাই হোক না কেন কোটিং এর মূল উদ্দেশ্য থাকে হচ্ছে তার ক্ষয়কে কমায় ফেলা, ফ্রিকশনকে হচ্ছে কমায় দেওয়া, ফ্রিকশনকে কমায় দিলে আসলে ক্ষয়টা কমে যাবে। একটা রিং এর কাছ থেকে আমরা আসলে কি কি বৈশিষ্ট্য আশা করি একটা রিং এর কাছ থেকে? সবার প্রথমে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে রিং এর র ম্যাটেরিয়ালটা হচ্ছে ভালো হবে, অর্থাৎ যেই মূল স্টেনলেস স্টিল এবং তার উপরের হচ্ছে যে কোটিং সেটা ভালো হবে। কারণ যদি কোটিং ভালো না হয় তাহলে খুব দ্রুতই হচ্ছে ফ্লোরের ময়েশ্চার এনভায়রনমেন্টের কারণে আমাদের এখানে ক্ষয় সরি মরিচা দেখা যায়। আরেকটা হচ্ছে বিষয় যেটা এখানে অবশ্যই স্মুথ থাকতে হবে আমার রিংকে, কারণ যদি রিং যদি স্মুথ না থাকে তাহলে তো হচ্ছে মুশকিল, কারণ ট্রাভেলার দেখতেই পাচ্ছি আমরা রিংটা হচ্ছে গোলাকার, তো যদি স্মুথ না থাকে তাহলে ট্রাভেলারের সাথে কিন্তু রিং এর হচ্ছে ফ্রিকশন অনেক বেশি বেড়ে যাবে। রিংকে অবশ্যই খুব চমৎকার ভাবে হচ্ছে গোলাকার হতে হবে, এটা আবার একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রিং এর হার্ডনেস অবশ্যই ট্রাভেলারের চাইতে বেশি হতে হবে। কেন রিং এর হার্ডনেস ট্রাভেলারের চাইতে বেশি হতে হবে, এই বিষয়টা বেশ মজার। যেহেতু খেয়াল করে দেখো ট্রাভেলার ক্রমাগত রিং এর উপর দিয়ে ঘুরে এবং দুইটাই মেটাল সার্ফেস, সুতরাং একটা মেটালের সাথে আরেকটা মেটাল যখন ঘুরতে থাকবে তখন কিন্তু অবশ্যই তাদের মধ্যে ফ্রিকশন তো হবেই, আর ফ্রিকশন হলে তাদের মধ্যে ক্ষয় শুরু হবে। এখন খেয়াল করে দেখো যে বুদ্ধি যেটা করা হলো যে আমরা যদি, আচ্ছা বুদ্ধিটার আগে বুদ্ধির বিপরীত কথাগুলি বলি, যে মনে করো আমরা হচ্ছে হার্ডনেস যদি ট্রাভেলারের চাইতে রিং এর হার্ডনেস যদি আমি কম রাখি, অর্থাৎ ট্রাভেলারকে যদি হার্ড রাখি আর রিং কে যদি আমরা সফট রাখি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে দুইটা দুইটা তো ক্ষয় হবেই, কিন্তু রিং কে যদি আমরা সফট রাখি তাহলে রিং আগে আগে ক্ষয় হয়ে যাবে। এবং তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো রিং এর চাইতে ট্রাভেলারের পিছনে খরচ অনেক কম, ট্রাভেলারের চাইতে রিং এর মধ্যে খরচ অনেক বেশি। তো রিং কে যদি আমি সফট রাখি, রিং কে সফট রাখলে সমস্যা কি, রিং কে যদি আমি সফট রাখি তাহলে তো আমার রিংটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে ট্রাভেলারের চাইতে, কিন্তু রিং এর হচ্ছে খরচ বেশি, তাকে চেঞ্জ করতে সময় বেশি লাগে, পয়সাও বেশি খরচ হবে, অনেক ঝামেলা। দুইটাকেই যদি আমরা হচ্ছে হার্ডনেস সেম রাখতাম তাহলে কি হতো, দুইটাই সমানতালে ক্ষয় হতো, তাহলে তো আমার লাভবান আমি হই না। লাভবান হয়ে যাচ্ছে কখন, যখন আমি ট্রাভেলারের হার্ডনেস কে রিং এর চাইতে কমাই দিব, অর্থাৎ রিংটাকে হার্ড রাখবো, ট্রাভেলারকে সফট রাখবো, তাহলে হচ্ছে আমি লাভবান।
তো যদি আমি রিং এর হার্ডনেস বেশি রাখি তাহলে রাহমান কি জন্য, তাহলে দেখা যাবে যে ট্রাভেলার আগে আগে ক্ষয় হয়ে যাবে। আর ট্রাভেলার তো খুবই অল্প দামি জিনিস, ট্রাভেলারকে এবং খুব সহজে চেঞ্জ করা যায়, তো ট্রাভেলার চেঞ্জ করে ফেলা কোনো বিষয় না। এই জন্য এটা লেখা হয়েছে গুড ইউনিফর্ম সার্ফেস হার্ডনেস হায়ার দেন দ্যাট অফ দ্য ট্রাভেলার। রিং এর হার্ডনেস অবশ্যই ট্রাভেলারের চাইতে বেশি হওয়া লাগবে। পারফেক্টলি রান ইন রিংস, এটা রানিং ইন আমরা তো এখনো বলি নাই, তাই এটাও বাদ থাকলে লং সার্ভিস লাইফ এটা বলার কিছু নাই। কারেক্ট রেশিও অফ রিং ডায়ামিটার টু টিউব ডায়ামিটার এটা বুঝতে হবে। টিউব ডায়ামিটার বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে রিং ববিন ব্যবহার করব সেই রিং ববিনের ডায়ামিটার, এবং রিং ববিন ডায়ামিটারের সাথে রিং এর ডায়ামিটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে রিং ডায়ামিটার এবং টিউব ডায়ামিটার দুইটার একটা অনুপাত আছে, সেটা হচ্ছে 2:1 থেকে সর্বোচ্চ 2.2:1 হতে পারবে। অর্থাৎ রিং এর ডায়ামিটার যদি তোমার হয় তোমার 12 মিলিমিটার, তাহলে আমি হয়তো এই যে রিং ডায়ামিটার আমি ব্যবহার করব 24 মিলিমিটার। এইরকম একটা হচ্ছে রেশিও আমাদেরকে মেনটেন করতে হবে। এক্সাক্ট হরাইজন্টাল পজিশন, এটা মেশিনে আপনা আপনি হয়ে যায়, কারণ যখন মেশিন বসানো হয় পুরো মেশিনটাই যেন পুরোপুরি হচ্ছে আমার হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল থাকে, এই জিনিসটাকে এনশিওর করা হয়। একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো কোথাও যেন কোনো বাঁকা না থাকে, এই হরাইজন্টাল ডিসপোজিশন যেন না হয়। এটাকে মৌখিকভাবে হচ্ছে মেইনটেন্যান্স লোকেরা বলে টাল হয়ে যাওয়া, ঠিক আছে? যেমন মেশিনটা যদি ডান দিকে একটু বাঁকা থাকে, এটা চোখে দেখে বোঝা যাবে না, এটা বোঝার জন্য হচ্ছে তোমার স্পিরিট লেভেল আছে, তো লেভেল পাওয়া যায় বা এয়ার লেভেল পাওয়া যায়, তো লেভেলটা হচ্ছে মেশিনে রাখলে উপরে ছোট একটা ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাটা যদি মানে এই কি বলে এই কখনো ডানে কাত হয় বা কখনো বামে কাত হয়, তখন বোঝা যায় যে মেশিনটা কোন দিকে বাঁকা। আর যদি ওই ফাঁকা জায়গাটা বাতাসের ফাঁকা জায়গাটা যদি হচ্ছে একদম মাঝ বরাবর থাকে, তাহলে বুঝে নেওয়া হয় যে না এটা হরাইজন্টাল আছে। তো যাই হোক, তো যদি মেশিনটা ডান দিকে বাঁকা থাকে তখন বলা হয় মেশিনটা ডান দিকে টাল, ঠিক আছে? তো হরাইজন্টাল ডিসপোজিশনকে পুরোপুরি ভাবে এরকম এড়ানো হয়, অর্থাৎ কোথাও যেন কোনো টাল না থাকে, তো এটাকে হচ্ছে পুরোপুরি ভাবে এড়ানো হয়। তো রিংকেও ওরকম, রিং এর ক্ষেত্রে এই কথাটা খাটবে। আরেকটা যেটা এক্স্যাক্টলি সেন্টার রিলেটিভ টু দ্য স্পিন্ডেল, অর্থাৎ রিংকে একদম এমন ভাবে বসাতে হবে, স্পিন্ডেলকেও এমন ভাবে বসাতে হবে যেন স্পিন্ডেলটা ঠিক রিং এর মাঝ বরাবর হয়ে থাকে, এই জিনিসটার দিকেও খেয়াল রাখতে হবে। তো রিং এর সাথে মোটামুটি যে সমস্ত জিনিস সম্পর্কিত এগুলো আমরা জানলাম। এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো যে ফাইবার লুপ, তোমরা কিন্তু না বুঝলে আমাকে একটু বলো। যেমন আমরা ডাইমেনশন নিয়ে কথা বলেছি, তারপরে কি রিং এর উপরে কোটিং দেওয়া হয় সেটা নিয়ে কথা বলেছি, একটা রিং এর কাছ থেকে আমরা কি কি বৈশিষ্ট্য আশা করি এটা নিয়ে আমরা কথা বলেছি, না বুঝলে আমাকে বলো। এরপরে হচ্ছে যেটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। খেয়াল করে দেখো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে টি শেপ দিয়ে এটা দেওয়া হচ্ছে, একটা রিং কে বোঝানো হয়েছে, রিং এর ক্রস সেকশন, এবং উপরে হচ্ছে একটা ট্রাভেলার, উপরে একটা ট্রাভেলার। তো এই ট্রাভেলার এবং রিং এর মাঝখানে হচ্ছে ইয়ার্ন যাচ্ছে। তো রিং এবং ট্রাভেলারের মধ্যে কিন্তু আমরা আগে কিছুক্ষণ আগে বলে আসছি যে তাদের মধ্যে আসলে একটা ফ্রিকশন হয়, যে এই ফ্রিকশনটা আসলে আমরা চাই না, কারণ এই ফ্রিকশনের ফলে ফ্রিকশনাল হিট তৈরি হয়, যেটা আসলে রিং এবং ট্রাভেলার এবং একই সাথে ইয়ার্ড সবার জন্য এই ক্ষতিকর। এবং ফ্রিকশনের সাথে অবধারিত ভাবে হচ্ছে তোমার হচ্ছে ওয়্যার বা করোশন চলে আসে, যে ক্ষয় হয়ে যাওয়া, রিং এবং ট্রাভেলারের ক্ষয় হয়ে যেতে থাকা, লংজিভিটি কমে যাওয়া, এগুলি আসে। আবার একই সাথে এটাও আসে যে যেহেতু রিং ট্রাভেলারের ফ্রিকশনের ফলে ফ্রিকশনাল হিটকে আমরা কখনোই এড়াতে পারি না, এটার জন্য শুধুমাত্র এই সমস্যাটার জন্য আমরা মনে করো এখন স্পিন্ডেল ইন্ডাস্ট্রিয়াল লেভেলে স্পিন্ডেলের আরপিএম কত হয়, আমরা বলেছিলাম 15,000 18,000 থেকে না হয় সর্বোচ্চ 20,000। এই যে এই 12 থেকে 20,000-এর রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু মোটামুটি আমাদের গত কয়েক দশক বা হয়তো বা 30-50 বছর ধরে হচ্ছে আমরা এই এই 15 থেকে 20,000 রেঞ্জের মধ্যেই রিং ফ্রেম চালায় নিয়ে আসছি। গত 50 বছরের কথা যদি আমরা চিন্তা করি তাহলে প্রচুর 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 পরিবর্তন আসছে রিং ফ্রেমের মধ্যে, প্রচুর অটোমেশন আসছে, ডফিং অটোমেশন হয়ে গেছে, ফিডিং অটোমেশন হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর অটোমেশন আসছে। কিন্তু এই এই স্পিন্ডেলের আরপিএম এর দিকটা, যেটা আসলে রিং ফ্রেমের ডেলিভারি স্পিড বাড়ানোর একটা উপায় হতে পারতো, এখানে কিন্তু আসলে কোনো ধরনের পরিবর্তন আসে নাই।
আমরা মোটামুটি 30 বছর 50 বছর আগেও এই 15,000 RPM এ হচ্ছে মেশিন চালাতাম, মোটর স্পিন্ডেল RPM এ মেশিন চালাতাম। কিন্তু এত উন্নত হলো কিন্তু আমরা এই জায়গাটাতে আসলে পরিবর্তন করতে পারি নাই। এবং নিশ্চয়ই রিং ফ্রেমের প্রথম ক্লাসে আমরা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের একটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের ডেলিভারি স্পিড কম অন্যান্য সিস্টেমের তুলনায়। আমাদের এখানে ডেলিভারি স্পিড অনেক কম, তো ডেলিভারি স্পিড আমরা বাড়াতে পারছি না। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা স্পিন্ডেল আরপিএম বাড়াতে পারছি না, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে এই রিং ট্রাভেলারের ফ্রিকশন। স্পিন্ডেলের আরপিএম বাড়ানো কিন্তু কোনো ব্যাপার না, মোটর আরপিএম বেশি দিলেই তো স্পিন্ডেল আরপিএম বাড়বে, কিন্তু স্পিন্ডেল আরপিএম বাড়ালে কিন্তু ট্রাভেলারের গতিও বাড়বে। ট্রাভেলারের গতি বাড়লে রিং এবং ট্রাভেলারের হচ্ছে ফ্রিকশন বাড়বে, প্রচুর স্পার্ক তৈরি হবে। তো আমি যদি স্পিন্ডেলের জায়গায় 20,000-এর জায়গায় 1,00,000 RPM দিই, স্পিন্ডেলকে ঘুরানো যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু ট্রাভেলার যেটা থাকবে, ট্রাভেলার দেখা যাবে প্রচুর পরিমাণ ফ্রিকশন তৈরি হবে। এই ট্রাভেলারের এত বেশি গতির ফলে, ফ্রিকশনের ফলে প্রচুর হিট হবে, স্পার্ক তৈরি হবে, কিংবা ইয়ার্ন প্রচন্ড ব্রেক করবে। কারণ ট্রাভেলার যদি দ্রুত গতিতে ঘুরে তাহলে হচ্ছে ইয়ার্নের উপরও তো টেনশন বৃদ্ধি পাবে। তো হচ্ছে তখন যেটা হবে যে আমাদের এখানে ফ্রিকশনের ফলে আমাদের এখানে বেশ সমস্যা দেখা দিবে, স্পার্ক তৈরি হতে পারে, ক্ষয় অনেক বেশি বেড়ে যাবে, প্রচুর হিট তৈরি হবে, ইয়ার্ন ছিঁড়ে যেতে পারে, মেশিন ভাইব্রেশন অনেক বাড়বে। এই সমস্যাগুলির কারণে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি না, ডেলিভারি স্পিড বা স্পিন্ডেল আরপিএম বাড়ানোর কাজটা করতে পারি না। তাহলে এখন এখন আবার চিন্তা করা যেতে পারে যে আমরা তাহলে ফ্রিকশন সমস্যা তো লুব্রিকেন্ট দিয়ে দিলে তো হয়ে যায়, অয়েল বা গ্রিজ। আমরা এখানে অবশ্য অয়েল তো কোনোভাবে ব্যবহার করা যাবে না, এখানে গ্রিজ ব্যবহার করা যেতে পারে। তো গ্রিজ বা অয়েল যাই ব্যবহার করি না কেন, যে লুব্রিকেন্ট ব্যবহার করি না কেন, একটু আগে বলে আসছি লুব্রিকেন্ট গুলা কিন্তু স্টিকি হয়। এবং ইয়ার্নের সাথে কিন্তু রিং ট্রাভেলারের এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে খুব একদম ডিরেক্ট এবং ক্লোজ কন্ট্যাক্ট তৈরি হতে থাকে, যার ফলে যদি আমি এখানে রিং কোন একটা লুব্রিকেন্ট দিতাম তাহলে লুব্রিকেন্টের সাথে ইয়ার্নের কিন্তু ক্রমাগত কন্ট্যাক্ট তৈরি হতো এবং এটা অয়েলি বা গ্রিজি হয়ে যেত, ইয়ার্নটা একদম ময়লা হয়ে যেত, প্রচুর ডাস্ট জমা পড়তো, এটা আমরা মোটেও আসলে চাই না। তো এই কারণে হচ্ছে আসলে ওইভাবে আলাদা করে কোনো সিনথেটিক লুব্রিকেশন দেওয়া হয় না। তবে তবে একটা কাজ এখানে করা হয়, আসলে করা হয় না, আপনি আপনি হয়ে যায়, সেটা হচ্ছে ফাইবারের কাছ থেকে আমরা অটোমেটিক কিছু লুব্রিকেশন পেয়ে থাকি। এটাই খুব ইন্টারেস্টিং বিষয়। কারণ কি, কারণ যখন আমরা কটন ফাইবার ব্যবহার করছি এই শর্ট স্টেবল স্পিনিং এ, তখন কটন ফাইবারের মধ্যে কিন্তু হচ্ছে তোমার, আমরা জানি সবচেয়ে বেশি থাকে সেলুলোজ, তবে সবচেয়ে কম যারা থাকে তাদের মধ্যে একটা একটা ম্যাটেরিয়াল হচ্ছে ওয়াক্স। ওয়াক্স আমাদের এই রিং ট্রাভেল এই কটনের মধ্যে থাকে অ্যারাউন্ড 0.5 থেকে 1 পয়েন্ট সামথিং পার্সেন্ট। তো এই 0.5 থেকে 1 পয়েন্ট সামথিং পার্সেন্ট এই যে আমাদের কিছু পরিমাণ হচ্ছে তোমার কি বলে এটাকে, এই লুব্রিক এই ওয়াক্স যে থাকবে, তো যখন রিং এবং ট্রাভেলার হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, তখন দেখো ইয়ার্ন কিন্তু ইয়ার্নের থেকে কিছু ফাইবার বা খুব ছোট্ট ফাইবারের কণা, ঠিক আছে, এই হচ্ছে রিং এর উপরে পড়ে, রিং এর উপরে পড়ে রিং ট্রাভেলারে চিপায় পড়ে, তারা পিষ্ট হয়ে যায়, একদম পিষ্ট হয়ে, যেহেতু ট্রাভেলারটা পুরো রিং জুড়েই ঘুরতে থাকে তাহলে রিং এর পুরো সারফেস জুড়েই খুব হচ্ছে ফাইবারের ছোট 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 কণা তোমার পিষ্ট হয়ে যায়। এবং সেলুলোজের একটা খুব, সরি সেলুলোজের তো বটেই, ওয়াক্সের একটা খুব ফাইন একটা লেয়ার, যেটা আসলে চোখে আলাদা করা সম্ভব না, খালি চোখে ওয়াক্সের একটা ফাইন লেয়ার হচ্ছে রিং এর উপরে পড়ে যায়। যার ফলে সুবিধা হয় যেটা, আমরা একদম নতুন একটা রিং কে প্রসেসের শুরুতে যত RPM এ চালাতে পারি, যতই হচ্ছে প্রসেসের সময় যেতে থাকে, যতই ইয়ার্ন পাস হতে থাকে, আমরা ধীরে ধীরে RPM টাকে বাড়াতে পারি। কেন, কারণ এতক্ষণে হয় কি, ধরো যাক 15-20 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, এইটুক সময় যখন আমরা দিতে থাকি, ধীরে ধীরে ওই ফাইবারের একটা লেয়ার, ফাইবারের ওয়াক্সের একটা লেয়ার এই হচ্ছে আমার রিং এর উপরে পড়ে যায়। সেই লুব্রিকেশনটাকে কাজে লাগাই কিন্তু আমরা হচ্ছে 15,000, 18,000, 20,000 RPM এ যেতে পারি। যদি এই লুব্রিকেশনটা আমরা না পেতাম তাহলে কিন্তু আমরা এই RPM ও চালাতে পারতাম না, আরো কম RPM এ চালাতে হতো। তো এটাই এই এই অটো এই স্বয়ংক্রিয় ভাবে ফাইবার থেকে ওয়াক্স নিয়ে নিয়ে হচ্ছে যে লুব্রিকেশনটা আমরা পাই রিং এর মধ্যে, সেটাকে আমরা বলি হচ্ছে ফাইবার লুব্রিকেশন অন দা রিং। আশা করি বুঝতে পারছো, তারপরেও যদি না বুঝে থাকো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে স্যার এই জিনিসটা বুঝি নাই।
কারণ এটাই একটু বোঝার বিষয় বা হচ্ছে একটু লম্বা সময় কথা বলে বোঝানোর বিষয়। বাকিগুলো মোটামুটি সহজই ছিল, এটাও সহজ, শুধু একটু কথা বলতে হয় আর কি। বুঝছো সবাই? কারো সমস্যা নেই তো? একটু আর একটু বলেন স্যার, হ্যাঁ, কোন জিনিসটা বোঝা নেই বলো। যে লুপ্লিকেশন, লুপ্লিকেশনের যে ইয়েটা আরপিএম এর বাড়ে যে, স্যার ওটা একটু আমি ঠিক বুঝি নাই, আবার একটু বলো। একটা সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, ও মনে জিজ্ঞেস করতেছে যে আরপিএম এর সমস্যাটা কি। আরপিএম এর সমস্যাটা হচ্ছে যে স্পিন্ডেল আরপিএম তো আমরা 20,000-এর বেশি ব্যবহার করি না, আসলে 20,000 যাইও না, 15,000 বা এরকম, এর চেয়ে বেশি আমরা কেন যেতে পারি না, সেটার একটা কারণ হচ্ছে এটা যে যদি আরপিএম বাড়ায় দিই স্পিন্ডেলের, তাহলে তো হচ্ছে প্যাকেজের আরপিএম বেড়ে যাবে। প্যাকেজের আরপিএম বাড়লে ট্রাভেলারের গতি বেড়ে যাবে, কারণ ইয়ার্ন তো প্যাকেজ থেকে বের হয়ে আগে ট্রাভেলারে যায়, তারপরে উপরে উঠে। তো স্পিন্ডেলের আরপিএম বেড়ে যাওয়া মানে ট্রাভেলার আরপিএম বেড়ে যাওয়া, তখন ট্রাভেলারের সাথে রিংয়ের হচ্ছে ফ্রিকশন অনেক বেড়ে যাবে, যার ফলে স্পার্ক তৈরি হতে পারে, রিং ট্রাভেলারের ফ্রিকশনের ফলে ফ্রিকশনাল হিট তৈরি হতে পারে, তৈরি হতে পারে না হবেই, এবং একই সাথে হচ্ছে টেনশন বেড়ে গিয়ে ইয়ার্নও ছিঁড়ে যেতে পারে। এই জন্য আমরা হচ্ছে আরপিএমটা অত বেশি বাড়াতে পারি না, আরপিএমটা আমাদের কমের মধ্যে রাখতে হয়। আর শেষে যে কথা বললাম যে রিং এবং ট্রাভেলারের মাঝখানে দেখতেই পাচ্ছ ইয়ার্নটা তো খুব চিপায় পড়ে থাকে, এর ফলে হয় কি ফাইবারের একটা খুব মনে করো খুবই ক্ষুদ্র ফাইবারের একটা লেয়ার, খুবই ক্ষুদ্র ফাইবারের কিছু লেয়ার এই তোমার হচ্ছে এই রিং এর উপরে পড়ে যায়, এবং ফাইবারের মধ্যে আমরা জানি যে ওয়াক্স থাকে অ্যারাউন্ড, কটন ফাইবারের মধ্যে অ্যারাউন্ড 0.5 থেকে 1 পয়েন্ট সামথিং% হচ্ছে ওয়াক্স থাকে, সেই ওয়াক্স এর একটা লেয়ার রিং এর উপরে পড়ে যায়। এখান থেকে আমরা হচ্ছে একটা লুব্রিকেশন পাই, এই লুব্রিকেশন সহই আমরা হচ্ছে 15,000 থেকে 18,000 বা সর্বোচ্চ 20,000-এর দিকে হচ্ছে যেতে পারি মোটামুটি, এর চেয়ে বেশি যাওয়া যায় না। লুব্রিকেশনটা যদি আমরা না পেতাম, অর্থাৎ কটন ফাইবারের মধ্যে যদি আল্লাহ তাআলা ওয়াক্স না দিয়ে দিতেন, তাহলে আমরা এইটুকু পারতাম না, আরো কমে থাকতে হতো। এরপরে হচ্ছে আমরা এখন আমরা রানিং ইন এই ইস্যুটা আমরা বুঝে ফেলবো যে রানিং ইন কাকে বলে। ধরা যাক যখন আমরা একটা নতুন রিং যদি প্লেস করতে যাই, নতুন রিং যেটা আসলে একবারও ব্যবহার করা হয় নাই, তো পুরান রিং কে কিন্তু হচ্ছে যেটা হয় যে পুরান রিং তো ইতিমধ্যেই অনেক ফাইবার হচ্ছে তার উপর দিয়ে পাস হয়ে গেছে, তো এর ফলে তার মধ্যে একটা লুব্রিকেশন, ফাইবার লুব্রিকেশন পাওয়া গেছে। কিন্তু যে নতুন রিং ব্যবহার করা হচ্ছে, সেই নতুন রিং এর উপর দিয়ে তো কোনো ধরনের হচ্ছে ফাইবার পাস করা হয় নাই, সেই ফাইবারটা দিয়ে আমরা ইয়ার্ন, সেই রিংটা দিয়ে তো আমরা ইয়ার্ন বানাই নাই, সুতরাং কোনো ফাইবার লুব্রিকেশন কিন্তু আমরা নতুন রিং এর মধ্যে পাই না। এই অবস্থায় যদি আমরা লুব্রিকেশন সহ 17,000 RPM এ মেশিন চালাই, তাহলে লুব্রিকেশন ছাড়া নতুন রিংটার মধ্যে কিন্তু আমরা 17,000 RPM এ চালাতে পারবো না। কি করতে হবে? অবশ্যই সেই তোমার হচ্ছে রিংটাকে অবশ্যই হচ্ছে তখন নতুন রিং যদি আমি ব্যবহার করি, আমাকে 17,000 RPM এ চালানো যাবে না, আমাকে আরো কম RPM এ চালাতে হবে, হয়তো বা হচ্ছে দেখা যাবে আমি তখন 12,000-13,000 RPM এ চালাবো। তো ধীরে ধীরে আমরা কিন্তু বাড়াতে পারি, কারণ ধীরে ধীরে লুব্রিকেশন তৈরি হবে, তখন আমরা ধীরে ধীরে RPM টাকে বাড়াতে পারবো। তাহলে এই যে নতুন একটা রিং আসার পরে আমরা যে লুব্রিকেশন তৈরি হওয়ার জন্য অপেক্ষা করলাম, তার RPM যে প্রথমে কম রাখলাম স্পিন্ডেল RPM, এরপরে যে আমরা ধীরে ধীরে RPM বাড়াতে থাকলাম, হ্যাঁ, অর্থাৎ একটা নতুন রিং কে আমি পরিপূর্ণভাবে যে প্রস্তুত করে নিচ্ছি, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে রানিং ইন। অর্থাৎ মানে পরিপূর্ণ গতিতে রান করার জন্য আমি যে রিংটাকে তৈরি করে নিচ্ছি, এই ধীরে ধীরে RPM আস্তে আস্তে অল্প থেকে আস্তে আস্তে বাড়ায় বাড়ায় এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে রানিং ইন। তবে হ্যাঁ, এই আস্তে আস্তে বাড়ানোর কাজটা আমরা যে শুধুমাত্র হচ্ছে এই স্পিন্ডেল RPM দিয়ে করতে পারবো তা না, আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, স্পিন্ডেল RPM কে ঠিক রেখে লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করা, তাতে করেও কিন্তু ফ্রিকশনটা আগের মতো থাকবে, যে আমি হয়তো 13,000 না দিয়ে আমি 15,000 RPM দিলাম, কিন্তু ট্রাভেলারটা আমরা আগের মতো ভারী ট্রাভেলার দিলাম না, আমরা একটু হালকা ট্রাভেলার দিয়ে শুরু করলাম। এখন হালকা ট্রাভেলার ভালো নাকি ভারী ট্রাভেলার ভালো? উত্তর হচ্ছে ভারী ট্রাভেলার ভালো। কেন ভারী ট্রাভেলার ভালো? ভারী ট্রাভেলার যদি থাকে তাহলে হচ্ছে বেলুনটা কম হয়, কারণ বেলুন তো হচ্ছে
বেলুন তৈরি হয় কখন, ইয়ার্নটা যখন দূরে চলে যেতে চায়। তো একটা ভারী ট্রাভেলার হলে সেটা হচ্ছে ইয়ার্নটাকে ধরে রাখতে পারে যে না তুমি দৌড় দিয়ে বেশি দূরে যেও না। তো ভারী ট্রাভেলার যদি হয় তাহলে ভালো, তাতে করে বেলুনটা কন্ট্রোলে থাকে। হালকা ট্রাভেলার হলে বেলুনটা ছড়ায় যায়, বেশি বড় হয়ে যায়। তো আমরা যদি আরপিএম কে হচ্ছে ফিক্স রাখতে চাই তাহলে হচ্ছে লাইটার ওয়েট ট্রাভেলার দিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে আমরা লাইটার থেকে হেভিয়ারের দিকে যাব। আর যদি হচ্ছে আমাদের ট্রাভেলার কে আমরা ঠিক রাখি তাহলে হচ্ছে উপায় আরপিএমটাকে অল্প থেকে বেশির দিকে বাড়িয়ে নিয়ে যাব। এই যে এইভাবে আমরা একটা নতুন রিং কে পরিপূর্ণ ভাবে তৈরি করে নিলাম, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে রানিং ইন। একটা নতুন রিং কে প্রস্তুত করাকে বলা হচ্ছে রানিং ইন। তো রানিং ইন এর কিছু স্টেপ আছে, এখানে লেখা আছে কিছু স্টেপ আছে। যেমন এই যে 3 নম্বর হচ্ছে বলা আছে, দেখো সিলেক্ট দ্য কারেক্ট রিং ট্রাভেলার বাট রিডিউস স্পিন্ডেল স্পিডস বাই 15-20%। অর্থাৎ তুমি পুরান রিংকে যে স্পিডে চালাও স্পিন্ডেল আরপিএম যত থাকে, তো সেখান থেকে 15-20% হচ্ছে কম আরপিএম এ চালাতে হবে তুমি যদি সঠিক ট্রাভেলারটা বেছে নাও। অর্থাৎ সঠিক বলতে সাধ্যের মধ্যে ভারী ট্রাভেলার বেছে নাও। আর আরেকটা কাজ করা যেতে পারে, যেটা আমি বললাম যে নর্মাল স্পিন্ডেল স্পিড কে তুমি যদি বেছে নাও যে না আমি স্পিন্ডেল আরপিএম কমাবো না, তাহলে কি করবো, তাহলে রিং ট্রাভেলার কে লাইটার ব্যবহার করতে হবে। যে রিং রিং এর যে ট্রাভেলার ছিল সেই ট্রাভেলার কে হচ্ছে আমার লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করতে হবে। তখন আমরা কিভাবে কি করব, তখন হচ্ছে ওই যেহেতু আমি লাইটার ওয়েট ট্রাভেলার থেকে হচ্ছে আমাকে ধীরে ধীরে হচ্ছে হেভিয়ার ওয়েট ট্রাভেলারে যেতে হবে, এই কাজটা আমি কিভাবে করব সেটাই দেওয়া আছে। ফার্স্ট ট্রাভেলার চেঞ্জ আফটার 15 মিনিট, সেকেন্ড ট্রাভেলার চেঞ্জ আফটার 30 মিনিট, থার্ড ট্রাভেলার চেঞ্জ আফটার 1-1.5 ঘন্টা, ফোর্থ ট্রাভেলার চেঞ্জ হচ্ছে ফাস্ট ডফিং। তার মানে ফাস্ট ডফিং বলতে এক দল রিং ববিনের প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে, রিং ববিন ফুল হয়ে গেছে, সেই রিং ববিনকে আমি নামায় ফেলবো, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডফিং। তো প্রথম ডফিং এর পরে ফোর্থ ট্রাভেলার চেঞ্জ, তারপরে সেকেন্ড এবং থার্ড ডফিং এর পরে আবারও ট্রাভেলার চেঞ্জ, 5th-8th ডফিং এর পরে আবারও ট্রাভেলার চেঞ্জ করতে হবে এরকমই। এবং এই মধ্যবর্তী সময় যদি আমরা স্পিন্ডেল স্পিড দিয়ে কাজ করি তাহলে স্পিন্ডেল স্পিড কে হচ্ছে আমাদের ধীরে ধীরে এরকমই বাড়ায় দিতে হবে। এই মোটামুটি হচ্ছে কথা। এখানে এই এই লিস্টটা মুখস্থ করা তোমাদের দরকার নাই, শুধুমাত্র তোমাদেরকে জানা থাকতে হবে যে রানিং ইন বলতে আসলে কি বুঝি। ওই আমি যে কথাগুলি বললাম যে নতুন রিং চালাতে গেলে কি সমস্যা, তো সেই জন্য আমরা যে এই ধীরে ধীরে যে কাজটা করি রিং এর স্পিড বাড়াই বা ট্রাভেলারের লাইটার থেকে হায়ার ট্রাভেলার ওয়েট ব্যবহার করি, এই প্রসেসটাকে যে রানিং ইন বলে, এগুলি মনে রাখলে চলবে। এই প্রসেস গুলি তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু আইডিয়া থাকলো আর কি, চোখে চোখ বুলিয়ে নিও, আইডিয়া থাকলো যেভাবে কাজগুলি হয়। এরপরে হচ্ছে দ্য ফর্ম অফ ট্রাভেলার, এটাও তোমাদের বিশেষ পড়ার দরকার নেই, শুধু চোখে হচ্ছে দেখে রাখো যে এই যে রিং এর উপরে ট্রাভেলার গুলি যে বসানো, এই ট্রাভেলার গুলি বিভিন্ন শেপ হতে পারে। যেমন একটা হতে পারে যেমন এ, এটাকে বলা হয় সি ট্রাভেলার, তারপরে নাম্বার বি তে আছে এটাকে বলা হয় ফ্ল্যাট ট্রাভেলার, নাম্বার সি তে আছে এলিপটিক্যাল ট্রাভেলার, এটা এলিপটিক্যাল ট্রাভেলার, এবং নাম্বার ডি তে আছে এন ট্রাভেলার। এই ধরনের হচ্ছে ট্রাভেলার বিভিন্ন শেপের হতে পারে, এটাও মনে রাখলে চলবে, আলাদা করে হচ্ছে এটাকে মুখস্থ করার রকম দরকার নেই। আর ট্রাভেলারের হচ্ছে কি কি গুণ থাকা দরকার ম্যাটেরিয়ালের দৃষ্টিকোণ থেকে, ম্যাটেরিয়ালের দৃষ্টিকোণ থেকে হচ্ছে ট্রাভেলারের কি কি গুণ থাকা দরকার, এই ধরনের কিছু আছে। যেমন অবশ্যই ট্রাভেলারকে খুব দ্রুত হিট পাস করে দেওয়ার মতো হচ্ছে ক্ষমতা থাকতে হবে, এবং এমন হতে হবে যেন রিং এর সাথে ট্রাভেলারের ফ্রিকশনের ফলে খুব অল্প পরিমাণ হিট তৈরি হয়। হ্যাঁ, যে ট্রাভেলারের সাথে রিং এর সাথে ফ্রিকশনের ফলে খুব অল্প পরিমাণ হচ্ছে হিট তৈরি হয়, তারপরে যেন সে খুব দ্রুত হিটটাকে হচ্ছে ছড়িয়ে দিতে পারে, হিটটাকে যেন সে খুব দ্রুত ছড়িয়ে দিতে পারে। কারণ হচ্ছে ট্রাভেলার কিন্তু ছোট্ট একটা জিনিস, তো তার জন্য হিটকে খুব দ্রুত ছড়িয়ে দিতে পারাটা খুব জরুরি। রিং এর জন্য সমস্যা হয় না, রিং তো বেশ বড় সড় একটা ম্যাটেরিয়াল, তো পুরো যে হিট তৈরি হয় এটা রিং এর মধ্যে ছড়ায় যায়, কিন্তু ট্রাভেলারের জন্য এটা সমস্যা। তারপরে এমন হতে হবে যেন সে খুব দ্রুত বাতাসের মধ্যে এবং রিং এর মধ্যে হিটটাকে ছড়াই দিতে পারে। রিংটাকে হচ্ছে কিছুটা ইলাস্টিক হতে হবে, মেটালটাকে
এ লিটল বিট ইলাস্টিক, এর মানে এই না যে রাবারের মতো ইলাস্টিক, একটা মেটালের পক্ষে যতটা ইলাস্টিক হওয়া সম্ভব। তাতে করে কি হবে, তাতে করে হচ্ছে ট্রাভেলার তোমার হচ্ছে ভেঙে যাওয়ার আশঙ্কা কম থাকবে। এবং অবশ্যই ক্ষয়ের বিপরীতে, ওয়্যার মানে ক্ষয়, এই ক্ষয়ের বিপরীতে তার রেজিস্ট্যান্স ক্ষমতা অবশ্যই হচ্ছে বেশি বেশি থাকতে হবে। সবার শেষ পয়েন্ট হচ্ছে অবশ্যই ট্রাভেলারের হার্ডনেস, এটা আমরা আগেও বলেছি, ট্রাভেলারের হার্ডনেস রিং এর চাইতে কম হতে হবে, যেন ট্রাভেলারটা আগে আগে ক্ষয় হয়ে যায়, নতুন করে রিং যেন ক্ষয় না হয়, রিং ক্ষয় হয়ে যাওয়ার বহু আগেই যেন হচ্ছে আমার ট্রাভেলারটা ক্ষয় হয়ে যায়, এরকম করে হচ্ছে আমাকে কাজে লাগাতে হবে। তারপরে হচ্ছে আমরা একটু আগেই কথা বলেছি যে আমাদের লাইটার ওয়েট ট্রাভেলার এবং হেভিয়ার ওয়েট ট্রাভেলার বলতে একটা বিষয় আছে। তো লাইটার ওয়েট ট্রাভেলার এবং হেভিয়ার ওয়েট ট্রাভেলার বলতে আসলে কি বোঝায়, এটা আমাদের হচ্ছে বইতে আছে 3.7.6, 3.7.6 এটা আমাদের বইতে আছে। তো এখানে দেওয়া হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট কাউন্টের ইয়ার্ন বানানোর জন্য, কোনো একটা নির্দিষ্ট কাউন্টের ইয়ার্ন বানানোর জন্য আমাদেরকে হচ্ছে কোন সাইজের ট্রাভেলার ব্যবহার করতে হবে। যেমন এনইটা আমরা যদি টার্গেট করি, এনইটা যদি হচ্ছে টার্গেট করি, যেমন ধরার দিকে যে 30NE, 30NE যদি আমরা ইয়ার্ন বানাতে চাই, 30NE যদি আমরা হচ্ছে ইয়ার্ন বানাতে চাই, তাহলে তাহলে হচ্ছে আমরা 5/0 এই মাসের ট্রাভেলার বা 2/0 এই মাসের ট্রাভেলার ব্যবহার করতে পারি। আর ISO সিস্টেম অনুযায়ী 35.5 এবং 50 আছে। এগুলির মানে কি, এগুলি নিয়ে একটু কথা বলি। 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, প্রথমে আমি বলি আমরা মূলত আসলে দুইটা পদ্ধতি ব্যবহার করি ট্রাভেলারের মাসকে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, ট্রাভেলারের মাসকে আমরা হচ্ছে বের করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করি, একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ISO সিস্টেম। ISO তে যেমন ধরা যাক এখানে 30NE কাউন্টের জন্য লেখা আছে 50 বা 35.5 বা ধরা যাক 40, 40 মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট 40 গ্রাম। 1000টা ট্রাভেলার নিব, তারপরে হচ্ছে মাপবো, মেপে 40 গ্রাম যদি হয় তাহলে সেটা ISO নাম্বার হচ্ছে 40। আর যদি এরকম হয়, আর এখানে যেটা আছে ট্রাভেলার নাম্বার, এই ট্রাভেলার নাম্বারে মানে হচ্ছে যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হয়, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হয় তখন তার নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, যখন একটা ট্রাভেলার 10টা নিলাম, 10টার ওয়েট যদি হয় 10 গ্রেইন তখন তার নাম্বার হচ্ছে 1। যদি 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে 11 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 2, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 12 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 3, এরকম ভাবে যেতে থাকবে। আর নিচের দিকে আসলে যদি 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রাম হয় তাহলে তার নাম্বার হবে 1/0, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 8 গ্রাম হয় তখন তার নাম্বার হবে 2/0, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 7 গ্রাম হয় তাহলে হবে 3/0, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 6 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে 4/0, এইভাবেই হচ্ছে যেতে থাকবে, 4/0, 5/0 এইভাবে যেতে থাকবে। এটা হচ্ছে ট্রাভেলার নাম্বার সিস্টেম। আর একটা হচ্ছে ISO সিস্টেম। ISO সিস্টেমে 40 মানে হচ্ছে 1000টা ট্রাভেলারের ওয়েট 40 গ্রাম, 50 মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট 50 গ্রাম। ব্যাস, এখান থেকে লিস্ট মুখস্থ করার দরকার নেই, কিন্তু এই যে 4/0, 2/0 মানে কি, ISO সিস্টেমে 40, 50 মানে কি, এটা মাথায় রাখলে চলবে। আরেকবার বলবেন স্যার, 40, 50 ওই যে ওইটা স্যার ডিভাইডেড বাই টা স্যার আরেকবার একটু বলবেন স্যার। আচ্ছা, একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার, ট্রাভেলার নাম্বারে হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 1, 11 গ্রেইন হলে 2, 12 গ্রেইন হলে 3, এভাবে উপরের দিকে যাবে। 10টা ট্রাভেলারের ওয়েট যদি হচ্ছে 9 গ্রেইন হয়, গ্রাম না কিন্তু গ্রেইন, তাহলে হচ্ছে তার ট্রাভেলার নাম্বার 1/0, 10টা ট্রাভেলারের ওয়েট যদি হচ্ছে 8 গ্রেইন হয় তাহলে 2/0, 7 গ্রেইন হলে 3/0, এইভাবে আসবে। আর ISO সিস্টেমটা সহজ, 1000 ট্রাভেলারের ওয়েট 40 গ্রাম তাহলে হচ্ছে ওটার ISO নাম্বার হচ্ছে 40, 1000 ট্রাভেলারের ওয়েট 50 গ্রাম তখন তার ISO নাম্বার হচ্ছে 50। এই ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।
জি স্যার, তোমরা তোমাদের আইডি লিখে চলে যেতে পারো। কোনো প্রশ্ন থাকলে বলো স্যার। চ্যাট ডিসেবল করো। এটা চমৎকার প্রশ্ন করেছো, কি নাম তোমার? রেজা স্যার। হ্যাঁ রেজা, আসো, সবচেয়ে ভালো প্রশ্ন করে। তো মোটামুটি ট্রাভেলার ক্লিয়ার আর, আচ্ছা এটা অবশ্য সহজ জিনিস, এটা শেষ করে দেওয়া যেত আজকে। আচ্ছা এটা আগামী ক্লাসের জন্যই বরঞ্চ বাকি থাকুক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।